একদিন পরিবেশ বান্ধবের মধ্যে ছিল, সে মানুষ এখন এই পাত্রে চলে যাচ্ছে। এই বোতলের একটা মেয়াদ আছে, কিন্তু এই বোতলের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তারপরে এই মানুষগুলো সেখানে কিন্তু পানি খাচ্ছে। এর চেয়ে আরো একটা ভয়ানক চিত্র আমি দেখতেছি পাহাড়ের। একটি পাড়ায় আছি এবং একটি বাড়িতে আছি, এবং এই বাড়িতে হচ্ছে একটি মূল সম্প্রদায়ের বাড়ি, এবং তার সাথে খুব একটা ঘনিষ্ঠতা আছে। সেই সুযোগে, সেই সুবাদে তার বাসায় উঠার ঠাইটা পেয়েছি। আমার হাতে আপনারা হয়তো অনেক কিছু লাউ মতো দেখতে পাচ্ছেন। এইটিকে হচ্ছে তাদের মূল বাসা বলে হচ্ছে তুইয়া, আর এই লাউ বা এটিকে হচ্ছে মূল বাসায় তুইয়া বলে। এবং এটি কি কাজে ব্যবহার করে সেটি আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। না জানার জন্য আমি ক্যামেরা বন্দি করে আপনাদের মাঝে একটা এই চিত্রটা ফুটিয়ে তুলতে চাচ্ছি। এটি হচ্ছে সেই লাউ, যে লাউটা হচ্ছে খাওয়া যায় না, পাহাড়ে পাওয়া যায়, এবং এই লাউয়ের ভিতরে যে অংশটা থাকে এটি হচ্ছে তিতা। হ্যাঁ, কোনো সুস্বাদু না তরকারি খাওয়া যায় না। রেরুং এমরো বাসায় এ কলা পাটার এই দাগ নাকে বলা হচ্ছে রেরুং, আর এবারে দাকিয়ে তুইয়া তুইয়া। হ্যাঁ, আর এর ভিতরে কি থাইয়ে তুই, এবার তুই থাইয়ে মানে পানে আছে, পানেকে তাদের মরো বাসায় বলা হচ্ছে তুই। এই যে তারা কতটুকু প্রকৃতি বা পরিবেশ বান্ধব সেটি হয়তো আপনারা বুঝতে পারছেন। এই তুইয়ার এই পানি পাত্রে ঢাকনাটাই হচ্ছে কলা পাটার, আর এর ভিতরে কি আছে সেটি আমি দেখাচ্ছি। দেখেছেন অবশ্যই। তো যেটি বলছিলাম, এই পাত্র এখন দিন দিন পাহাড় থেকে বিলুপ্তি হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। কি কারণে? এর পিছনে কিন্তু সে দায়ভার যদি বলতে যাই, আমরা যারা পাহাড় প্রেমিক, হ্যাঁ, পাহাড়ে ছুটে আসি, পাহাড়ে ভিউ কামাতে আসি, এই মানুষগুলোকে দেখিয়ে লাখ লাখ টাকা কামাচ্ছি, হাজার হাজার মিলিয়ন আমরা ভিউ কামাচ্ছি, এই মানুষগুলোর কারণে কিন্তু আমি দায়ী করব, সবাইও না। এই কারণে এই মানুষগুলো আসার সময় এরকম কিছু পানির বোতল, বিভিন্ন ব্র্যান্ডের পানির বোতল নিয়ে আসে। যে মানুষ একদিন পরিবেশ বান্ধবের মধ্যে ছিল, সে মানুষ এখন এই পাত্রে চলে যাচ্ছে, মানে কোথায় কনভার্ট হচ্ছে, কোথায় ট্রান্সফরমেশন হয়ে যাচ্ছে, আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কি বুঝাতে চাচ্ছি। তো এই ট্রানজ্যাকশন, ট্রান্সফরমেশন এভাবে যদি আমরা যদি তাদেরকে এভাবে যদি আমরা যদি শিখাই, আমরা আসার সময় প্লাস্টিক নিয়ে আসলাম, সে প্লাস্টিক এখানে রেখে গেলাম, এই প্লাস্টিক একটা মেয়াদ আছে, এই বোতলের একটা মেয়াদ আছে, কিন্তু এই বোতলের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তারপরে এই মানুষগুলো সেখানে কিন্তু পানি খাচ্ছে। এই বোতলের পানি রাখার কারণে, এই বোতলের পানিটা খাওয়ার কারণে কোনো না কোনো এক সময় এই মানুষগুলো ক্যান্সার রোগে আক্রান্ত হবে, কোনো না বড় রোগের কোনো বড় একটা রোগে আক্রান্ত হবে। কিসের কারণে? এই যে আমরা শিখিয়ে যাচ্ছি, আমরা যারা পাহাড়ে আসতেছি আমরা তাদেরকে দেখিয়ে যাচ্ছি, অমুক ব্র্যান্ডের পানি খায়, তারা সেই বাজার থেকে সেটি কিনে নিয়ে আসে। তো এই তৈয়া থেকে তারা এখানে ট্রানজ্যাকশন ট্রান্সফরমেশন হয়ে যাচ্ছে। আমরা যে তাদেরকে এই বোতলে ট্রানজ্যাকশন ট্রান্সফরমেশন করাচ্ছি, এর চেয়ে আরও একটা ভয়ানক চিত্র আমি দেখতেছি পাহাড়ের জমিয়ে বা বাগানে। যে বিষ ঘাস মারার জন্য, মানে যে ওষুধ, যে কীটনাশকটা প্রয়োগ করা হয়, সে কীটনাশকের বোতল এখন তাদের পানির বোতল হয়ে গেছে। এই বোতলটা কিন্তু কোনো পানির বোতল না, এই বোতলটা হচ্ছে তাদের সেই পাহাড়ের সবচেয়ে ভয়ানক কীটনাশকের পাত্র, যে পাত্রের মধ্যে তারা এখন পানি রাখছে এবং সে পানি খাচ্ছে। এবার একটু চিন্তা করুন, আমরা তাদেরকে কোন দিকে দাবিত করছি? এই যে আমরা ট্রানজ্যাকশন ট্রান্সফরমেশন তাদেরকে শিখাচ্ছি, শেখানোর কারণে তারা কিন্তু সেদিকে যাচ্ছে। তো তাদেরকে আমি যদি জিজ্ঞাসা একটু করব, এখানে এক মুরব্বী আছেন এই এলাকার, ওনার থেকে একটু জিজ্ঞেস করবো কেন এই পাত্রে যাচ্ছে। আগে তো তুমিরা বেগুনে এটা পানি খাইয়ে, তো ইয়ার মধ্যে তুই রাখি পানি খাইয়ে নয় না, তো তুমিরা কিল্লায় এড়ে যাইয়ে, এড়ে কিল্লায় রাখিয়ে এলে নকলে এনে পানি জমা রাখে তে এবে কি বোতল প্লাং প্লাং এবে কি কি এ ভিতরে কি থাই আগে আগে কি থাই তো কেট কেট কেটে কি গড়িয়ে খেতুন বিট মারে তে রে বিষ মারিয়ে। তো এই বিষের বোতল লয় তুমিরা এখন পানি রাখিয়ে, তো এই বিষের বোতল মধ্যে পানি রাখিয়ে যে এবার মধ্যে তুমি পানি এখন তুমিরা খাইয়ে নাও, খাইয়ে নাও, এবার খাইলে তো রোগ হইব, অসুখ হইব, এবার তো পানি খাওয়ানো যাইব, এবার মধ্যে বিষ খাইয়ে, এবার মধ্যে খেতে মধ্যে ঘাস মারি দে ওষুধ নয় নে, এবার আর বিষ মারি গিলে পিছনে ফিরি ছেলে ঘাস মরি গিয়ে ন, এবার বোতল নয় না, এবার এবার রাখানো যাইব, এবার ফুরাই ফেলা পড়িব,
อีบีอาไอ้บอทเลกุนเอร์ร่าฮานอจ่ายบุฮึมอาร์ไอ้บอทเลอปานีนอขายบุไอ้บอทเลอุกมียาทายเอุกมียาทายเอไอ้มียาเตตุนบิชิตราคิเลอาร์คิโอบุไอ้ปาตร์เรมอดเดบอทเลมอดเดปานีขายเลแคนเซอร์โอบุโรคโอบุตัวอาร์อาร์เอเรตเออาเกจเออนาร์อาร์เอเรมอดเดทายเอตัวยามอดายเอเบบาลาอีเบตัวพาระตุนซีริลอยานี่บุจีเน่อีเบพารามอดเดบักกุนเรคโอบุเบเดบอทเลปานีขาวารักษาหน้าใจบุนัวบอทเลเลี้ยวเอ็กมาสเดอร์มาสเอร์บิชิรักษาหน้าใจบุตัวจิตีบอกชิลัมเจตัดเดอร์ชดชตโนตาร์ประโยชน์นั่นเชตัวเชสต์กุรีนี่เจดิกเทกจดุตุกุคอร์ชชดชตโนตาชดชตโนตาคอร์เรจัชชีเชชิตรอตัวอัปมาบุเด็กเลนบาบุสเลนจ้าอาชุเลอัมราคินตูดินดินอันนดีกิดับิโตฮุชชีเชดับิโตฮวาร์การอนเน่บาอัมราอัปนาราจาราพาร์เทกพาร์เรอาชีบาพาร์เรชุเตอาชีพาร์เรชิตรอเด็การ์จุนโนอาชีพาร์เรมานุเชร์จีวิจีบอนบุชิตรอเด็การ์จุนโนอาชีอัมาเดอร์การอนเน่คินตูตาราอันเอกชมอันนดีกิดับิโตฮอยตัวอิตาราตัวอาร์จานเน่นาตาราจีเดชักขอร์সে স্বাক্ষর করার জ্ঞানটুকু পর্যন্ত তাদের নেই তো সে মানুষগুলো চোখ দিয়ে দেখে আমরা কি করি আমরা কোন বোতলে পানি খাচ্ছি সে বোতলগুলো আমরা আপনারা যখন পাহাড়ে রেখে যাচ্ছি সে সে বোতলগুলো তারা সেখান থেকে কুড়ে নিয়ে সেখানে তারা কিন্তু পানি খাচ্ছে তো আমি অনুরোধ করব আপনারা যার যার জায়গা থেকে যারা পাহাড়ে যাবেন আপনারা এই দিকটা একটু দৃষ্টিকোণ দিবেন এবং তাদেরকে একটু সচেতনতা তৈরি করবেন কারণ আমরা যখন তাদেরকে সচেতনতা তৈরি করব আমি মনে করি তারা এখান থেকে অনেকটা হচ্ছে ব্যাক করবে